100 দিনের কাজের বকেয়া প্রদান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সচেতনতা শিবির। ধূপগুড়ি ব্লকের গাদুং এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সচেতনতা শিবির করা হলো। মূলত 10 দিনের বকেয়া কাজের টাকা যাতে জবকার্ডধারীরা সবাই পান, তাই নিয়ে এদিনে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ধূপগুড়ি বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, গাদুং এক গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরুপমা রায়, শিক্ষক ধরণী রায় সহ পঞ্চায়েত সমিতির বেশ কিছু সদস্য, গ্রাম পঞ্চায়েতের কর্মচারীরা। এদিন এই সচেতনতামূলক শিবিরে ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় ধূপগুড়িকে মহকুমা গঠন করা সহ রাজ্যের সরকার মানুষের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করেছে তা তুলে ধরেন। উল্লেখ্য, 100 দিনের বকেয়ার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস, আর যে কারণে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সচেতনতা শিবির করা হচ্ছে। ধূপগুড়ির গাদুং এক নম্বর অঞ্চলের পক্ষ থেকে এই যে 100 দিনের যে কাজ গত 2 বছর আগে যে হয়েছিল, যে টাকাটা কেন্দ্রীয় সরকার আমাদের পশ্চিমবঙ্গ বাংলা সরকারকে তথা মানে এখানকার যে সাধারণ মানুষকে বঞ্চিত করে রেখেছিল, সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার সে টাকাটা যে গরিব মানুষদের যে দিচ্ছে সেটা শ্রমিকদের, হ্যাঁ, সেই উপলক্ষেই একটা কী যেন বলে অ্যাওয়ারনেস একটা একটা কর্মসূচি এখানে রাখা হয়েছে, যে কী করে তারা যদি কোনো ভুল থাকে সেগুলো কী করে রেজিস্ট্রেশনে যদি কোনো ইয়ে থাকে সেগুলো করার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এখানে আয়োজন করা হয়েছে। মানে তাদের জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি? এরপরে আমাদের তো পশ্চিমবঙ্গের মানুষকে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, সড়ক যোজনা, সব থেকে বঞ্চিত করে রেখেছে, সেটা আমাদের সরকার আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা ধীরে ধীরে সেটা আমরা বাংলার বুকে আমরা সেই কাজটা করবো, বাংলাকে আমরা এভাবেই আর কি স্বনির্ভরশীল করার পথে আমরা।